হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং আপনি যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকেন তাহলে আপনার একের অধিক ফেসবুক আইডি থাকবে এটি স্বাভাবিক অনেক সময় দেখা যায় আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি মনে রাখলেও কোন ইমেল এবং কোন নাম্বার দিয়ে করেছিলেন সেটি সঠিকভাবে মনে করতে পারেন না যার ফলে আপনি আপনার কিন্তু ফেসবুক আইডি ইউজ করতে পারেন না আপনি নতুন আইডি ক্রিয়েট করার পর যদি দেখেন পুরাতন আইডিটি আপনার ফেসবুক আইডির হোম পেজে সেটি আপনি ইউজ করতে পারছেন না কিন্তু আপনার চোখের সামনে সবসময় কিন্তু থাকছে এটি কিন্তু অনেকের কাছে অনেকটাই বিরক্তিকর একটি বিষয় হয়ে দাঁড়ায় তবে আজকের ভিডিওতে আমি আপনাকে এর সমাধান দিতে চলেছি এরপর থেকে আপনি যদি আপনার ফেসবুক আইডি কোন নাম্বার এবং ইমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন সেটি ভুলে যান শুধুমাত্র পাসওয়ার্ডটি মনে রাখতে পারেন তাহলেই কিন্তু তাহলে কিন্তু আপনার যে কোনো ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন বিষয়টি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় হবে এই বিষয়টি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ফেসবুক ইউজারকারী এখনও জানে না তো আপনি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আশা করি এবং এ টু জেড কাজগুলো শিখে নেবেন পরবর্তীতে আপনার যদি কোনো সময় এই সমস্যার সম্মুখীন হতে হয় কিংবা এখনও যদি আপনি হয়ে থাকেন ওই সমস্যাটি আপনি সলভ করতে পারবেন ইটস ওকে আপনি যে ফেসবুক আইডির নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভুলে গিয়েছেন শুধুমাত্র পাশওয়ার্ডটি মনে রেখেছেন সেই ফেসবুক আইডিটি পুনরায় লগ ইন করার জন্য আপনাকে আপনার ফ্রেন্ডের ফেসবুক আইডির সহায়তা নিতে হবে কিংবা আপনাকে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অলরেডি আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি এই ফেসবুক আইডির সহায়তায় আমি কিন্তু এই ফেসবুক আইডির সহায়তায় আমার পুরাতন ফেসবুক আইডিটি ফিরত আনার চেষ্টা করব এবং লগ ইন করার চেষ্টা করবো আপনাকেও কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো কিন্তু বক্সে আমার যে ফেসবুক আইডির ইমেল এবং নাম্বার ভুলে গিয়েছি সেই ফেসবুক আইডিটি কিন্তু খুঁজে নিব আপনিও কিন্তু অবশ্যই খুঁজে নেবেন এখন আমার নামটি লিখলাম এবং সার্চ করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি এখানে চলে এসেছে কারণ নিজের দিকে চলে আসে আসার পর ফেসবুক ইম্প্রু একটি পাবেন এবং নিচের দিকে দেখতে পাবেন ফেসবুক এবং ডান পাশে দেখতে পাবেন স্ল্যাশ এম ডি নাসিম ফোর জিরো ফোর ফাইভ আপনার ফেসবুক আইডির নাম অনুযায়ী কিন্তু এখানে ইউজার নেমটি থাকবে আপনি এখান থেকে এই ইউজার নেমটি শুধুমাত্র কপি করে নেবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর আপনি সম্পূর্ণ ব্রেকে চলে আসবেন ব্রেকে চলে আসার পর অন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং এই ইউজার নেমটি সহায়তায় কী করে আপনি আপনার ফেসবুক আইটি লগ ইন করবেন সেটি কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিব কোনো কাজটি করার জন্য আমি ফেসবুক লাইট অ্যাপে সহায়তা নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর ওর ইমেল এই জায়গায় কিন্তু আপনি অবশ্যই আপনার ইউজার নেমটি এখানে দিয়ে দিবেন এখানে কফিটি আপনি ফ্রেস্ট করে দিতে পারেন কিংবা লিখতে পারেন আপনার ইউজার নেমটি লেখার পর নিচে দেখি কিন্তু পাসওয়ার্ড অপশনটি চলে আসবে আপনি পাসওয়ার্ডটি ধরে নিলাম মনে রেখেছেন আমিও পাসওয়ার্ডটি মনে রেখেছিলাম পাসওয়ার্ডটি এখানে আমি লিখব পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ফেসবুক আইডিটি লগ ইন করে ফেললাম এবং নাম্বার ইমেল অ্যাড্রেস ছাড়াই কিন্তু আমি লগ ইন করে আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম এই সম্পর্কে আপনার আশা করি কোনো রকম কনফিউশন কাজ করবে না কারণ আমি কিন্তু আপনাকে প্রমাণ সহ দেখে দিলাম এবং কাজটি করতে পারবেন আমি সহকারে আপনাকে বলতে পারি আপনার যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রসেস ফলো করে খুব সহজে এই ইমেল এবং নাম্বার ভুলে গেলেও পাসওয়ার্ডটি শুধুমাত্র মনে রাখলেও কিন্তু আপনি আপনার যে কোনো ফেসবুক আইডি লগইন করতে পারবেন এবং ইউজ করতে পারবেন আশা করি আজকের পর থেকে আপনি এই ট্রিক্সটি কাজে লাগবে